পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজন জঙ্গল রহস্য এবং রোমাঞ্চকরে ভরা। এই রহস্য এবং রোমাঞ্চকরের মধ্যে এমন সব প্রাণী বসবাস করে যারা ভয়ঙ্কর এবং বিষধর, যাদের সামনে পড়া মানে স্বয়ং মৃত্যুকে আমন্ত্রণ করা। তো আজকের ভিডিওতে আমি আমাজন জঙ্গলে বাস করা এমনই সব ভয়ঙ্কর প্রাণীদের সম্বন্ধে বলবো, যেগুলি সামনে পড়লে আপনাকে একটা কাজই করতে হবে। ভগবান হামসে জো ভি পাপ হুয়ে হ্যায়, হে ভগবান হামসে জো পাপ হুয়ে হ্যায় উন্হেঁ মাফ করনা, উন্হেঁ মাফ কর দো, হম তেরি শরণ মে আ রহে হ্যায়। নাম্বার ওয়ান, সাপ। অ্যামাজন জঙ্গলে এত বিশাল ও ভয়ঙ্কর সাপ আছে, যার মধ্যে অ্যানাকোন্ডা সবথেকে ভয়ঙ্কর, যে নিজের থেকেও বড় প্রাণীকে মারতে সক্ষম। পৃথিবীর সবথেকে বড় সাপ টাইটানোবোয়া, যার জীবাশ্ম 42 ফুট, কিন্তু অ্যামাজনের আদিবাসীদের মতে তারা 60 ফুটের থেকেও বড় সাপ দেখেছে। অনেকের মতে টাইটানোবোয়ার থেকেও বড় প্রাণী অ্যামাজনের গভীর জঙ্গলে এখনও বসবাস করে যাচ্ছে। নাম্বার টু, মশা। এখানকার কিছু মশা দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর মশা, যারা একবার কামড়ালে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার থ্রি, পিঁপড়ে। আপনারা মনে করবেন পিঁপড়ে আবার আমাদের কি করবে, তো আপনাদের বলে দিই, এখানে বসবাস করা বুলেট অ্যান্টস, যে একবার কামড়ালে মনে হবে কোনো বুলেট দিয়ে আপনাকে আঘাত করা হয়েছে, এইটা এতটাই ভয়ঙ্কর তাই এই পিঁপড়ের নাম রাখা হয়েছে বুলেট অ্যান্টস। নাম্বার ফোর, ফুটন্ত জল। অ্যামাজন জঙ্গলে সবথেকে ভয়ঙ্কর ও আকর্ষণ হলো এখানকার ফুটন্ত জল, যা 12 মাসই ফুটন্ত থাকে। এই জলে সবসময় 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে, যেখানে একবার পড়ে গেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার ফাইভ, মাকড়সা। অ্যামাজনে বসবাস করা আদিবাসীদের মতে তারা 6 ফুটের থেকেও বড় মাকড়সা দেখেছে, কিন্তু তার মধ্যে কতটা সত্যি আছে তা সঠিকভাবে বলা যায় না। কিন্তু এখানে 3000-এর থেকে বেশি মাকড়সার প্রজাতি বাস করে, যার মধ্যে ট্যারান্টুলা মাকড়সা এতটাই ভয়ঙ্কর যে একটা মানুষ মারতে সক্ষম। নাম্বার সিক্স, মাছ। এখানকার নদীতে বসবাস করা এত বিশাল ও ভয়ঙ্কর সব মাছ আছে যা ধারণা করা মুশকিল। এখানে বসবাস করা ক্যাটফিশ এত বড় হয় যে সেটা একটা মানুষ মারতে সক্ষম। আর এখানকার ইলেকট্রিক ইল, যে মাছ বিদ্যুৎ ছাড়তে পারে, এর বিদ্যুৎ 460 পর্যন্ত লক্ষ্য করা গেছে, যা বিশাল জন্তু মারতে পারে। আপনাদের একটা ঘটনা বলছি, সাল 1981-এর দিকে কথা, অ্যামাজন নদীতে অনেকগুলি ছোট ছোট নৌকা একসঙ্গে উল্টে যাওয়ার ঘটনা সামনে আসে, যেখানে প্রায় 300-এর বেশি লোক মারা যায়। এদের মতে কোনো বিশাল জীব তাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গেল না যে আসলে ওই জীবটা কী ছিল আর এদের নৌকা উল্টে যাওয়ার আসল রহস্যটা কী। নাম্বার সেভেন, ব্যাং। এখানকার বসবাস করা সুন্দর সুন্দর ব্যাং, যা দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়, কিন্তু ভুলও এদের কাছে যাবেন না, কারণ এদের মধ্যে এতটা পরিমাণে বিষ আছে যে আপনার পুরো গ্যাংকে মারতে সক্ষম। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলে এমন কত জীব বসবাস করছে তা আমাদের ধারণার বাইরে, ওদের ওখানে থাকতে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ধন্যবাদ। আপনি আচ্ছি লাগি তো এসে থোড়া মার দিজিয়ে হাত আপ।